বলাবলি কিছু নয়, খুব একটা ভালো সংগঠনের ছিল এবং ওকে আগেও দুবার গুলি করেছিল। এবারে এটা বিজেপির একটা যোগসাপ, বিজেপি খয়রাসুর ব্লক এখানে গোটা বীরভূম জেলাতে বিজেপি কিছু করতে পারছে না। আর যেটা বিরোধীরা বলছে ওদের গ্রুপ গ্রুপ ওদের নিজেদের দ্বন্দ্ব, এসব মিথ্যা কথা। আমার সামনে বসে কেউ গুলো কত বড় হিম্মত আছে, 167টা গ্রাম পঞ্চায়েত হয়েছে, মঙ্গলকোট কেতুগ্রাম আউশ গ্রাম মিলিয়ে 48টা হয়েছে, ওখানে 5টা পঞ্চায়েত সমিতি হয়েছে, 11টা জেলা পরিষদ হয়েছে, বীরভূম জেলাতে 19টা পঞ্চায়েত সমিতি হয়েছে, 42টা জেলা পরিষদ, একটা বোম পড়েছে, কোনো জায়গায় প্রধান নিয়ে মারামারি হয়েছে, কোনো কি ব্যবস্থা নেবেন দাদা? দল ব্যবস্থা নেবে, দল বসে থাকবে নাকি? ঝাড়খণ্ড থেকে বিজেপি লোকে নিয়ে মানে গুলি করবে, আমরা মেনে নেব, 5-5টা গুলি করেছে, সে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, ঈশ্বর নিশ্চয়কে বাঁচিয়ে দেবে, আল্লাহ বাঁচিয়ে দেবে, আমি মনে করি ছাড়বো না। কি বাড়ি থেকে লোক আনবে আর দল ছাড়বে না, দল বসে থাকবে না, দল উপযুক্ত শিক্ষা দিয়ে দেবে। কোনো কি বোঝা যাচ্ছে? দেখা যাক, পুলিশ চলেছে, পুলিশ তদন্ত করছে।